নমস্কার, দ্য পাওয়ার অফ ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানটিও লাইভ ইন অনুষ্ঠান, সুতরাং আপনাদের ফোন কলস অ্যাটেন্ড করব এবং আপনাদের প্রেডিকশন করব। এবং আমি মাইন্ডসেট করে এসেছি যে আজকে অনেক ফোন আমি অ্যাটেন্ড করব এবং এই ফোন অ্যাটেন্ড করে আমি গল্প শোনাবো না। মানুষ গল্প শোনার জন্য যদি ফোন করে থাকে এবং তারা যদি মনে করে যে আমি ফোন করলাম স্যারের সাথে, এবার আমার কথোপকথন হবে এবং স্যার আমাকে গল্প শোনাবে, আমার জীবনের গল্প শোনাবে যেগুলো সে নিজে জানে, তাহলে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে সেই জাতক বা জাতিকা। ফোন চলে এসছে, একটা কথাও নয়। নমস্কার। নমস্কার স্যার, প্রণাম নেবেন। আমার জন্ম হচ্ছে 21 জুলাই 1997 বেলডাঙ্গাতে। আস্তে আস্তে বলো। 21 জুলাই 1997 আমার জন্ম। 21 জুলাই 1997 বেলডাঙ্গা। সময়টা হচ্ছে 8:50 এম না পিএম? 8:50 PM। 8:50 PM। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে তুমি কিন্তু সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করেছো এবং বোধহয় সিএ তুমি। হ্যাঁ, একদমই ঠিক। বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিন্তু কাজকর্মও করছো, এটা আমি লক্ষ্য করতে পারছি। কাজ করছি স্যার। প্রথমে আমি তোমার সম্পর্কে বলিনি, তারপর তোমাকে বলার সুযোগ আমি দেব, তখন তুমি আমাকে জানিও, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে। আর তা না হলে কথার পিঠে কথা যদি বলা হয় তাহলে সঠিক মতন পরিষ্কার শোনা যাবে না। হ্যাঁ, কারণ এখান থেকে কথাটা শুনতে আমার অসুবিধা হয়, হয়তো যারা টিভিতে দেখছে তারা বুঝতে পারবে, কিন্তু এখান থেকে এরকম করে শুনতে ভীষণ ডিস্টার্ব হয়। আচ্ছা, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি একদম ডিটেলিং করে দিই, তুমি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ তুমি, এবং আজকের দিনে তুমি কিন্তু বেশ ভালো কাজ করো এবং ভালো ইনকাম করো, এটা লক্ষ্য করতে পারছি। এবং আজকের দিনে তুমি কিন্তু বিবাহিত, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার মূল প্রশ্ন যেটা, তা হচ্ছে এই বিবাহিত জীবনে কিন্তু লাফড়াবাজি চলছে তোমার, একদম সো কল্ড পাতি ভাষায় বললাম। একটু পেছন দিকে যদি চলে যাওয়া যায় তাহলে কিন্তু তোমার ওই কলেজ লাইফ থেকে বা তোমার স্ট্রাগল লাইফে এই সময়টাই কিন্তু তুমি একটা স্ট্রং প্রেম করেছো। স্ট্রং প্রেম মানে হচ্ছে যখন আমি প্রেম করছি তখন কিন্তু দুজন দুজনকে কথা দিচ্ছি যে কেবল টাইম পাসের জন্য প্রেম করছি না, পরবর্তীকালে এই সম্পর্কটা, এই যে প্রেমজ সম্পর্কটা একটা পরিণতি পাবে, তাকেই কিন্তু স্ট্রং প্রেম করা বলে, প্রেমজ প্রেমের জোন বলে। সেক্ষেত্রে সেরকম ভাবেই কিন্তু তোমরা প্রেম করছিলে, কিন্তু পরবর্তীকালে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কিন্তু ছেদ হয়ে যায়, মানে সেই প্রেমজ সম্পর্কটা আস্তে আস্তে কমে যায় এবং তোমরা কিন্তু দুজন একে অপরের কাছ থেকে সরে যাও, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং তোমার যে বিবাহ হয়েছে সেটা কিন্তু দেখে শুনে বিবাহ হয়েছে, এবং শুক্র দ্বারাও যদি ক্যালকুলেশন করা যায় তাহলে তোমার স্ত্রী কিন্তু একজন ইঞ্জিনিয়ার, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তোমার তুমি বিবাহ করেছো আর কি 1 থেকে 1.5 বছর ম্যাক্সিমাম, তাও নাও হতে পারে ওই 8 মাস 9 মাস 1 বছর, এটাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 1.5 বছরের উপর কিন্তু যাবে না, ওই 8-9 মাস থেকে 1.5 বছরের মধ্যেই তোমাদের বিবাহ হয়েছে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনে তুমি আমাকে ফোন করেছো, তোমাদের বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম চলছে, এবং এই যে বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম চলছে তার মূল কারণ হচ্ছে তোমার প্রেমিকা, এক্স প্রেমিকা, এক্স গার্লফ্রেন্ড, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে আজকের জায়গাটা যদি দেখা যায় তাহলে কিন্তু তোমার স্ত্রী ঘর ছেড়ে চলে গেছে তার বাপের বাড়িতে, এবং সে তোমার কাছে ডিভোর্স চাইছে। এবং যদি তোমার বাবা মায়ের জায়গাটাও লক্ষ্য করা যায় তাহলেও কিন্তু বলছে, তোমাকে বলছে ঘর ছেড়ে তুমি চলে যা, তার কারণ যে বাড়িতে তুমি এখন আছো সেটা কিন্তু তোমার বাবার বাড়ি বা বাবা মায়ের বাড়ি, এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছে। এই সমস্ত কিছুর পেছনে কিন্তু তোমার এক্স গার্লফ্রেন্ড আবার ফিরে এসছে, ফিরে এসে এমন কিছু সে প্রকাশ করেছে, এমন কিছু বলেছে এবং ডকুমেন্ট দেখিয়েছে যার ফলে কিন্তু এই লাফড়াবাজিটা আবার সৃষ্টি হয়েছে। এবং এই যে ডকুমেন্টটা দেখিয়েছে বা যা কিছু বলেছে বিশ্বাসযোগ্য, সকলকে বিশ্বাস করার জন্য প্রুফ সে পেশ করেছে,
সেইটা কিন্তু তুমি লুকিয়ে গেছিলে, যেটা তোমার স্ত্রী তোমার বাবা মা কেউ জানে না। এবার তুমি আমাকে বলো যে আমি যেই যে ডিটেলিং করে দিলাম এর ভেতরে আসল সত্যটা কি। স্যার আপনি কিন্তু একেবারে মানে ছক দ্বারা সমস্ত কিছু বলে দিতে পারেন। আসলে 5-6 বছর আগে আমার প্রেম ছিল এবং তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা পরবর্তীকালে বিবাহ করব। তাই জন্য কিন্তু আমরা মন্দিরে গিয়ে আমি সিঁদুর পরিয়েছিলাম এবং সেটা কিন্তু আমার প্রেমিকার সম্মতিতেই। তখন কিন্তু কি হয়েছিল, আমাদের আরো বন্ধু বান্ধবীরা ছিল, তো আমার প্রেমিকা তখন কিন্তু ছবি তুলে রেখেছিল এবং পরবর্তীকালে যখন আমাদের মধ্যে আমরা ঠিক করি নিজেরাই আলোচনার মধ্যে দিয়ে ঠিক করি যে না এই সম্পর্কটাকে এগোবো না, তখন কিন্তু এই যে ছবি তোলা সেটা আমার মোবাইলের মধ্যেও ছিল, সেগুলো সব কিছু ডিলিট করে দিই আমরা নতুন জীবনের জন্য। তো আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে সেই প্রেমিকা আবার ফিরে এসছে এবং সেই ছবিগুলোকে দেখিয়ে ব্ল্যাকমেলিং করছে। স্যার এক্ষেত্রে আমি কি করতে পারি স্যার? কিন্তু আমি বোঝাতে পারছি, আমি মানে কি বলবো স্যার, আসলে স্যার কিছু ইমোশনালি তখন আমি কিছু কাজ করে ফেলেছিলাম এবং সেটা কিন্তু আমরা যৌথভাবেই ঠিক করেছিলাম এবং তারপর কিন্তু আমাদের সম্পর্কটা যে আমরা টেকাবো না সেটাও আমরা যৌথভাবেই কিন্তু আলোচনা করেছিলাম এবং এই যে সম্পর্কটাকে টেকাবো না সেটা সবচেয়ে বেশি স্ট্রংভাবে কিন্তু আমার যিনি এক্স প্রেমিকা ছিলেন তিনিই কিন্তু বেশি করে বলেছিলেন যে ঠিক আছে এবং তার কথা মেনেই কিন্তু আমরা দুজনে সেপারেট হয়ে গিয়েছিলাম, আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। স্যার এটা এবং আমরা কোনোটা ফিজিক্যাল রিলেশন ফিডেশন কোনো কিছুই করিনি। একটা কথা আমি তোমাকে অবশ্যই বলবো যে একজন অ্যাস্ট্রোলজার আমি তো বটেই, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু সমাজ সংস্কারক নয়, তিনি কেবল প্রেডিক্টার। আমি প্রেডিকশন করলাম আর পরিশেষে তোমাকে বলবো যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বলে একটা কথা ছিল। শুধু ওই আমি শিক্ষিত হলাম, হ্যাঁ ডিগ্রি এলো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলাম, ইন্টারনাল কোনো শিক্ষা নেই এবং সবচেয়ে বড় কথা এক্ষেত্রে মানে একদম মারাত্মকভাবে যাকে বলা যেতে পারে তোমার যিনি এক্স গার্লফ্রেন্ড তিনিও কিন্তু একটা চিটিংবাজি কাজ করছে, ব্ল্যাকমেলিং করছে। ব্ল্যাকমেলিং মানে পুরোটাই ব্ল্যাকমেলিং করছে স্যার, পুরোটাই ব্ল্যাকমেলিং করছে। কেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, তোমার বাবা মায়েরও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু কোন রকমের কোন রেমিডি নিয়ে রেমিডি নিলাম তারপরেই দেখা গেল আবার প্রেমিকা চলে গেল, এটা কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত থাকে, অতীতে সে অনেক কিছুই ভুল করে, সেটা রেকটিফাই করে নেওয়া প্রয়োজন। তোমার স্ত্রী কিন্তু অত্যন্ত শিক্ষিতা মহিলা, তোমার বাবা মাও অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং শিক্ষিতা, সুতরাং তাদেরকে বুঝিও অবশ্যই বুঝবে। নমস্কার স্যার, ক্ষমা করবেন, আপনি বারংবার ধরে বলেন যে ঈশ্বরকে মানুষ সৃষ্টি করেছে, মানুষের কতটুকু ক্ষমতা স্যার, সাধারণত যেটা বুঝি আমরা এক একজন এক এক রকমের বুঝি, কিন্তু ঈশ্বরের আসল তত্ত্ব কথা বা সত্য কথা যদি দেখা যায় তাহলে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিংকিং, তার মানে ঈশ্বর কিন্তু মানুষকে মানুষকে বা মানুষের ভেতরের যে চেতনা বা মানুষের ভেতরের যে অবস্থান বা মানুষের যে সক্রিয়তা সেটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। কেমন, মানুষ অত্যন্ত পাওয়ারফুল, মানুষ নিজেই জানে না মানুষ কত পাওয়ারফুল। তুমি কখনো চিন্তা করেছো যে আমাদের ব্রেনটা যদি আবিষ্কার করা যেত তাহলে 5,000 কোটি টাকা লাগতো? এটা আমি বলছি না, এটা সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, তুমি পড়ে নিও শুনে নিও দেখে নিও যে মানুষের এই যে ব্রেনটা রয়েছে এই ব্রেনটা যদি আবিষ্কার করা যায় তাহলে 5,000 কোটি টাকা খরচা হবে। একটিবার একান্তে ভালো মতন চিন্তা করে নিও, আমাদের ব্রেনের ভেতরের যে কর্টেক্স গুলো রয়েছে, আমি ভুল উচ্চারণও করতে পারি কারণ আমি ডাক্তার নই, এই ভেতরে যেইগুলো এই জড়ানো জড়ানো ব্রেনের মধ্যে যেইগুলো রয়েছে সেইগুলোকে যদি খুলে খুলে রাখা যেত তাহলে 200টা একতলা বাড়ি লাগতো। আমাদের ব্রেনের মধ্যে যেগুলো জড়ানো জড়ানো আছে সেগুলোকে যদি খুলে রাখা যেত তাহলে 200টা যদি এক একটা করে খুলে রাখা যেত তাহলে 200টা একতলা বাড়ি লাগতো। কখনো ভালো মতন চিন্তা করে দেখো,
আমাদের মস্তিষ্ক চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হয় তা হচ্ছে 2000 কোটি কিলোওয়াট। আমাদের কেবল এই মস্তিষ্কটাকে চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হয় সেটা কিন্তু 2000 কোটি কিলোওয়াট। এটা রূপকথা বলে মনে হবে, এটা বানানো বলে মনে হবে, কিন্তু সায়েন্স বলছে। তুমি সায়েন্স মানে বিজ্ঞানের বই পড়ো, ভালো মতন জানো, তাহলে তুমি অবাক হয়ে যাবে যে আমাদের এই যে মস্তিষ্কটা চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হয় সেটা 2000 কোটি কিলোওয়াট। মানে বলতে গিয়েও আমি ঘাবড়ে যাচ্ছি। ভাবা যায়, আমরা আমরা চিন্তার মধ্যেও কখনো কিন্তু আনতে পারি না। আমাদের আমাদের যে মস্তিষ্ক এট এ টাইম একবারে 10,000 শব্দ মনে রাখতে পারে, কি তার ক্ষমতা! 10,000 শব্দ সে কিন্তু অ্যাবজর্ব করতে পারে এবং 10,000 গন্ধ সে অ্যাবজর্ব করতে পারে এবং সেটাকে কিন্তু সে মনে রাখতে পারে। তাহলে আমরা কখনো কিন্তু আমাদের শক্তিটাকে বিলিভ করিনি, আমাদের শক্তিটাকে ইমপ্লিমেন্ট করিনি। আমরা কখনো আমাদের শক্তিটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না যতক্ষণ না সেটা বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে আসবে। যখনই বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে আসবে না, তখনই মনে করবো দূর আমার কোনো ক্ষমতা নেই, সব ঈশ্বর, মা গো মা, পাইয়ে দাও মা, আমরা কে, ভাগ্য নিয়তি, আমাদের দ্বারা কি সম্ভব? কিচ্ছু সম্ভব নয়, গাছের পাতা পর্যন্ত হেলে না তিনি না চাইলে। এই সমস্ত কথা আমরা শুনে এসেছি। আমরা প্রত্যেক দিন অক্সিজেন গ্রহণ করি, মানে এই যে শ্বাস প্রশ্বাস নিই, এই যে অক্সিজেনটাকে আমরা গ্রহণ করছি 17,208 বার থেকে 23,609 বার। প্রত্যেক দিন 17,208 বার থেকে 23,609 বার। এইটার যদি মার্কেট ভ্যালু লক্ষ্য করা যায় তাহলে 3,50,000 টাকা পার ডে আমরা অক্সিজেন গ্রহণ করছি। 3,50,000 টাকার অক্সিজেন প্রত্যেক দিন ফ্রিতে আমরা গ্রহণ করছি। তুমি কখনো ভেবে দেখেছো? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যের আলো, এই আলো আমরা ফ্রিতে পাচ্ছি। তাহলে আমাদের ভেতরে কত পাওয়ার এবং প্রকৃতি কত পাওয়ার সাপোর্টিভ সিস্টেমের মধ্যে প্রকৃতি কিন্তু পাশে এসে দাঁড়াচ্ছে, যেহেতু মানুষ সর্বশক্তিমান তাই। কিন্তু আমরা কখনো কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু আমি আজও বিশ্বাস করি। আমরা অনেক সময় বলি, জানিস তো, এই রাজনৈতিক দল আছে, এই নেতা নেত্রী আছে, এই প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই জন্য চাকরি পাওয়া যাচ্ছে না, চাকরির অবক্ষয়, শিক্ষার মান নেমে যাচ্ছে। কিন্তু মনে রাখবি, আজ পর্যন্ত পৃথিবীতে যোগ্য মানুষরা কখনো ঘরে বসে থাকেনি। এটা আমি আজকের দিনে লিখে দিতে পারি, যোগ্য মানুষেরা কখনো ঘরে বসে থাকেনি। তারা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নতুন নতুন আবিষ্কার করছে, নতুন নতুন নিজের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এবং কখনো তারা ঘরে বসে বাঁচাও, ভাগ্য সবকিছু কখনো নয়। যোগ্য মানুষদের এই পৃথিবী কিন্তু জায়গা করে দিয়েছে, যোগ্য মানুষদের এই পৃথিবী কখনো খালি হাতে ফেরত দেয় না বা ফেরত পাঠায় না, যোগ্য মানুষেরা কখনো ব্যর্থ হয় না। যেই মানুষটাকে তুমি যোগ্য মনে করছো সে ব্যর্থ, তার মানে তার কোনো ড্রব্যাক্স রয়েছেই রয়েছে, এটা অবশ্যই মাথায় রেখো। আজকের দিনে আমি যেটা তোমায় লক্ষ্য করতে পারছি, তুমি অত্যন্ত শিক্ষিত একটি ছেলে, তুমি রেসপন্স করো, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি কিন্তু চাকরি পাওনি। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এখন ব্যবসা করতে চলেছ, তোমার এইটাই পরবর্তীকালে প্রশ্ন হবে, সেটা নিয়ে তুমি যে আলটিমেট চাকরির জন্য তুমি প্রিপারেশন নিয়েছো, সেরকম ভাবে প্রিপারেশন নাওনি, চাকরি পাওনি, এখন তুমি ঠিক করেছো বিজনেস করবে, কিন্তু তুমি শিক্ষিত ছেলে, বিজনেস করবে কেন? তার কারণ যার সাথে তুমি প্রেম করো, গল্পটা বলে দিচ্ছি শোনো, শুধু শুধু মানুষ আমাকে গড় অ্যাস্ট্রোলজি বলে না, গল্পটা বলে দিচ্ছি, তুমি বিজনেস করবে তার কারণ তুমি যার সাথে প্রেম করো সে বলেছে আমার বাড়িতে কিন্তু পাত্র দেখা চলছে, তুমি যদি কোনো কাজ না করো তাহলে কিন্তু আমার অন্যত্র বিয়ে দিয়ে দেবে, আর তাই জন্য নিজের পায়ে দাঁড়াবার জন্য এবং সেই মেয়েটিকে পাওয়ার জন্য স্ত্রী রূপে তুমি এখন বিজনেস করতে চাইছো, তার কারণ তুমি সার্ভিসের চেষ্টাই করনি। তুমি শিক্ষিত হতে পারো, মানে ডিগ্রিধারী হতে পারো, কিন্তু সার্ভিসে তুমি চেষ্টাই করনি। চেষ্টা করলে তুমি পাবে না, এটা কখনো হতে পারে না।
যদি 5,000 ক্যান্ডিডেট থাকে, সেখানে যদি 5 জনকে নেওয়া হয়, 2 জনকে নেওয়া হয়, 1 জনকে নেওয়া হয়, যাকে নেওয়া হচ্ছে তার কিন্তু 4টে বা 10টা হাত নয়, 5টা মাথা নয়, তোমারই মতন মানুষ। তুমি প্রপার অর্থে চেষ্টা করনি, কিছু বলার থাকলে বলো। স্যার আপনি সায়েন্টিস্ট না অ্যাস্ট্রোলজার কি আমি বুঝে উঠতে পারছি না স্যার। স্যার আমি কি বলবো ভেবে পাচ্ছি না, মানে আপনার সাথে যদি কথা বলতে যাই আপনার যা নলেজ আমি পাগল হয়ে যাব স্যার, আমার মাথা খারাপ হয়ে যাবে স্যার। আপনি মানুষের ব্রেন সম্পর্কে যা বললেন আমি তো মানে ভাবতেই পারছি না, আর আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ছাড়া আপনি হুবহু বলে দিলেন, আমি পাগল হয়ে যাব স্যার। কারুর একদম বেশি কথা শোনা যাবে না, বুঝতে পেরেছো? বাস বাস বাস, তুমি যাও, তুমি যাও, একটাও কথা নয়। আজকে আরো ফোন নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু 15 মিনিট এখানেই হয়ে গেল, যাই আরেকটা ফোন চলে এসেছে। নমস্কার স্যার, আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে তোমার কিন্তু মৃত্যু ফোঁড়া যোগ আমি লক্ষ্য করতে পাচ্ছি। তার মানে আমি মরে যাবো স্যার? মৃত্যু ফোঁড়া যোগ মানে কিন্তু মরে যাওয়া নয়। আমি এখন আর আলোচনা করব না, আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্তজিৎ চৌধুরী, সেই চ্যানেলের মধ্যেও দেখবে মৃত্যু ফোঁড়া নিয়ে আমার অনুষ্ঠান করা রয়েছে। মৃত্যু ফোঁড়া যোগ মানে হচ্ছে মৃত্যু তুল্য কষ্ট পাওয়া। মৃত্যু ফোঁড়া যোগ মানে কখনো মরে যাওয়া নয়, মৃত্যু ফোঁড়া যোগ মানে মৃত্যু তুল্য কষ্ট পাওয়া। আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি একটা জায়গায় কাজ করতে, ভালো কাজ করতে, আজকের দিনে প্রবল দেনা হয়ে গেছে তোমার, প্রবল দেনা। আর্নিং এতটা, চাহিদা এতটা ছিল, আর্নিংটাকে বাড়াবার পরিবর্তে শুধু চাহিদা বেড়ে গেছে আর আর্নিংটা এইটুকুই রয়ে গেছে। কিন্তু বিফোর পূজা ভ্যাকেশন, এইবারের পূজা তোমার খুব খারাপ গেছে, কারণ বিফোর পূজা ভ্যাকেশন কিন্তু তুমি চাকরি তোমার কন্যা সন্তান আছে আমি দেখতে পাচ্ছি, পুজোতে তাদের জামা কাপড় দিতে পারোনি, সবাই যখন ঘুরছে আনন্দ করছে, কোটি কোটি তোষ্য কোটি টাকার প্যান্ডেল ঘুরছে, তখন তুমি স্ত্রীকে একটা কাপড় দিতে পারছো না, তোমার মেয়েকে একটা পোশাক দিতে পারছো না। নিজের পোশাকের কথাটা বাদ দিয়ে দাও, কত যন্ত্রণা, কত কষ্ট, কত হাহাকার, ভেতরের যন্ত্রণাটা কেউ মৃত্যু তুল্য কষ্ট নয়, মৃত্যু তুল্য কষ্ট এই মৃত্যু ফোঁড়া যোগ তোমার চলছে, বুঝতে পেরেছো? এরপর কিছু যদি জানতে হয় তাহলে আমার চিন্তা আসতে হবে বাবা। আজকের দিনে শোনো, মৃত্যু ফোঁড়া যোগ তোমার কেটে যাবে, কেমন রকম করে হবে না। এই যে বললাম এতক্ষণ ধরে, আমি একটু আগেই কি বললাম, মানুষের ভেতরে সব শক্তি রয়েছে, শুধু যোগ্য হয়ে উঠতে হবে, যোগ্য হয়ে উঠতে হবে, ফাইটার হয়ে উঠতে হবে, যাতে অল্টারনেটিভ জায়গা, একটা জায়গা থেকে চাকরি ছাঁটাই করে দিয়েছে আরেকটা জায়গাকে হাসিল করার জন্য নিজেকে যোগ্য করতে হবে। বেশি কথা বলা যাবে না, একদিকে আলো একদিকে অন্ধকার, কত কষ্ট, কত যন্ত্রণা, কেউ কখনো ভাববে না। পাশের বাড়িতেই দেখা যাচ্ছে হয়তো হুল্লোড় করছে, আর তার পাশের বাড়িতে একমাত্র বাচ্চা মেয়েটা পোশাক পাচ্ছে না, তার স্ত্রী একটা কাপড় পাচ্ছে না, সেই লোকটা কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে। তাহলে মৃত্যু ফোঁড়া যোগ মানে মরে যাওয়া নয়, মৃত্যু তুল্য কষ্ট। এই মৃত্যু তুল্য কষ্ট মৃত্যুর চাইতে ভয়ঙ্কর। নমস্কার স্যার। 1 আগস্ট 1978 হুগলিতে আমার জন্ম, আর সকাল 7টা 21 মিনিটে, মানে এম আর কি 6 9 9 6 9 5 6 3 9 5 9 5। তুমি তো নতুন বিজনেস শুরু করেছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, বিজনেস শুরু করতে করতে রসাতলে চলে যাচ্ছে ওই বিজনেস, মানে ক্যাপিটাল প্রচুর ঢেলেছো কিন্তু আলটিমেট কোন রকমের কোন রেজাল্ট হচ্ছে না। তোমার বিজনেস করা উচিত ছিল মেটাল রিলেটেড কোন বিজনেস,
ম্যানুফ্যাকচারিং এর বিজনেস করতে ঠিক হয় না বলছি এখনো এক বছর হয়নি একদম রসাতলে চলে গেছে বিজনেস করবে না তো বিরাট বিজনেস করবে না ম্যানুফ্যাকচারিং এর বিজনেস কখনো তোমার নয় তোমার কিন্তু মেটেরিয়াল রিলেটেড বিজনেস এমন কাঁধা না জেনে উল্টো পাল্টা স্যার প্রণাম নেবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ স্যার 12 জানুয়ারি 1989 শিলিগুড়িতে আমার জন্ম বিকেল 3:49 জায়গায় যে জায়গাগুলো নেগেটিভ আছে সেই জায়গাগুলো ভাঙছি তোমাকে আমি বুঝতে পারলাম না তোমাকে কে বলেছে যে বাস্তু ভেঙে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম আমাদের এখানকার তিনি বলেছেন আমি কিন্তু বিন্দুমাত্র চিৎকার করব না আমি কিন্তু একদম গালাগালি দিতে পারবো না আমার নিঃসংকোনে ডিস্টার্ব আছে তাই জন্য তাহলে যিনি বলেছিলেন তার কাছে তুমি গেলে না কেন তাহলে আমাকে হঠাৎ ফোন করলে কেন আসলে স্যার টিভিতে আপনার লাইভ দেখছিলাম ভালো লাগছিল ফোন করলাম ফোনটা পেয়ে গেলাম তাই জন্যই স্যার অ্যাকচুয়ালি স্যার আপনার অনুষ্ঠান টিভিতে যে লাইভ হয় আমি এমনি যেটা হয় আমি প্রত্যেকদিন শুনি স্যার আমি দেখি খুব ভালো আমাকে ফোন করেছো তো তুমি টিভিতে শোনো তোমার সাথে আর কোনো কথা নাই এক সেকেন্ড একটুখানি ফোনটা একটু পরে দেবেন একটুখানি বুঝিয়ে দিই আমরা কতটা গাধা কতটা অপদার্থ কতটা মূর্খ এবং কত অশিক্ষিত বাস্তু দোষ রিফ্লেকশন বাস্তু দোষের নেগেটিভিটি লক্ষ্য করা যায় প্রত্যেকটি মানুষের ছক দ্বারা আমি যেই গৃহে বাস করি সেই গৃহে আমার দাদা আমার সন্তান আমার বৌদি আমার ওয়াইফ আমার মা বাবা সবাই বাস করে দেখা যাচ্ছে আমার রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে যাচ্ছে আমার বাস্তু দোষ নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু সবার পজিটিভ আছে বাস্তুর কখনো কিন্তু দোষ হয় না বাস্তু দোষ মানে বাস্তুর কখনো দোষ হয় না আমার ছকের মধ্যে জন্ম ছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছকের মধ্যে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় বাস্তু দোষ সৃষ্টি হয় তখন আমি কলকাতার ফ্ল্যাটে থাকি বা দিল্লিতে থাকি বা আমি শান্তিনিকেতনে থাকি বা আমি চাঁদে গিয়ে থাকি যেখানে থাকবো বা আমি কোনো হোটেলে থাকি আমি কোনো ফ্ল্যাটে বা বাড়িতে যেখানে থাকি কুঁড়ে ঘরে থাকি যেখানে থাকি সেখানেই কিন্তু আমার সাথে বাস্তুর কানেকশন নেগেটিভ হয়ে যাবে আজকের দিনে মানুষ কত গাধা মানে কি বলবো এই জায়গায় অ্যাপার্টমেন্ট ক্রিয়েট হচ্ছে বাস্তু মতে এটা কিন্তু তোমরা পেপার খুললেই দেখতে পাবে অ্যাডে দেখতে পাবে বাস্তু মতে দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব দিক নেগেটিভ বলছে এবার আমার ছকের মধ্যে উত্তর পূর্ব দিকটা নেগেটিভ নাও হতে পারে অগ্নি কোণের সবসময় যে অগ্নি কোণের সিস্টেম বা প্রসিডিওর এক হবে নট নেসেসারি এইটা মানুষ আজকালকার দিনে বুঝে না তার কারণ পিওর অ্যাস্ট্রোলজিটা মানুষ জানেই না বাস্তুদোষ ক্রিয়েট হয় ফোন দাও বাস্তুদোষ ক্রিয়েট হয় আমার ছকের নেগেটিভ ইনফ্লুয়েন্সে যদি বাস্তু দোষ থাকে তবে বাস্তু দোষ যদি ক্রিয়েট হতো তাহলে বাস্তুর মধ্যে যারা যারা থাকতো সবারই বাস্তুর প্রবলেম হতো একটা শিশুকে বোঝালে বুঝবে কিন্তু আপনারা বুঝবেন না নমস্কার একদম সময় নেই নমস্কার স্যার আমার প্রণাম নেবেন স্যার শোনো 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 অনুষ্ঠান দেখি আমার খুব ভালো লাগে শোনো 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 বলছি আমাকে ফোন করেছো কেন আসলে আমার বাড়ির কেউ না আমাকে ফোন আমাকে ফোন করেছো কেন পছন্দ করে না আরে শোনো না ফোনটা করেছো কেন সেনে ভূমিটির সম্পর্কে জানতে চাই স্যার আমাকে ফোন করো না কেন স্যার অ্যাস্ট্রোলজারকে ফোন করতে নেই অ্যাস্ট্রোলজারকে ফোন করেছো জানলে পরে পাড়া পড়োশির কাছে মুখ দেখাতে পারবে না তুমি কোথায় বাথরুম থেকে ফোন করছো আসলে স্যার বাথরুম থেকে ফোন করো না হুসফুস করে কথা বলার দরকার নেই সেটা শুনে ফুঁকতে পাবে হুসফারিং বুঝতে পেরেছো অ্যাস্ট্রোলজারকে ফোন করতে যেও না বরং রেখে দিও বাথরুম ঢুকে হ্যালো হ্যালো স্যার স্যার হ্যালো খিস্তি কেউ মারবো না বলে প্রতিজ্ঞাবদ্ধ তাই আর খিস্তি কেউ মারলাম না স্যার বেশি সময় নেব না দু একটি কথা বলবো স্যার আমার নার হ্যাঁ থামছো কেন বলো 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 তাড়াতাড়ি বলো স্যার আমার নার্ভের রোগ ছিল আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু নার্ভের রোগ ঠিক হচ্ছিল না
আমার বাঁ পায়ের নার্ভ শুকিয়ে যাচ্ছিল, বাঁ পায়ে অসার হয়ে যাচ্ছিল, এমন একটা সিচুয়েশন হয়েছিল। কিন্তু আপনার কাছে গেছিলাম, আপনি বাঁ পা, আপনার বাঁ পা স্পর্শ করেছিলাম, আপনার রেমেডি নিয়েছিলাম, আমি একদম পুরোপুরি আমি বুঝতে পেরে গেছি স্যার। আমি স্বয়ং নিজে বলেছি যে রোগ হলে ডাক্তারবাবুর কাছে যাবে, অসুস্থতা কখনো কোনো অ্যাস্ট্রোলজার ঠিক করতে পারে না, ডাক্তারের যেটা কাজ সেটা কখনো স্যার সুমন্ত জি চৌধুরী ঠিক করতে পারে না। আমি স্বয়ং বলছি, তারপরেও তোমরা কেন আপনি ঈশ্বর আপনি সব পারেন আপনি সব পারেন বলছো বুঝতে পারছি না। যাই হোক, আজকে আর একদম সময় নেই, অনেক কটা কিন্তু ফোন অ্যাটেন্ড করলাম, আজকের মতন এটুকুই। নমস্কার।